আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা ব্র্যান্ড অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করে পার্সোনাল অ্যাকাউন্টে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে কনভার্ট করবেন সেই বিষয়ে আজকে দেখানোর চেষ্টা করব। তবে বিষয়টা দেখানোর পূর্বে আপনাদেরকে একটি বিষয় বলে নিতে চাই, যেটি সেটি হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে যদি আপনারা কনভার্ট করেন তাহলে কী কী সুবিধা পাবেন। ব্র্যান্ড অ্যাকাউন্টে যদি আপনার ইউটিউব চ্যানেলটি থাকে তাহলে এর অনেকগুলো সুবিধা রয়েছে, তার মধ্যে প্রধানত দুটি সুবিধার কথাই বলবো আপনাদেরকে। প্রথম যে সুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের সুরক্ষা। এখন প্রায় শোনা যায় ইউটিউব চ্যানেল হ্যাকিং হওয়ার বিষয়টি, মাঝে মধ্যেই বড় বড় চ্যানেলগুলো কিন্তু হ্যাকিং হয়ে যায়। আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকে তাহলে কেউ যদি আপনার চ্যানেলটিকে হ্যাক করে প্রাইমারি ওনারশিপটা চেঞ্জ করতে যায় তাহলে কিন্তু গুগল আপনাকে 24 ঘন্টা সময় দিবে। এই 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু চাইলে আপনার ইউটিউব চ্যানেলটিকে রিকভার করতে পারেন। তাই আপনার চ্যানেলটিকে সুরক্ষিত করার জন্য, সিকিউর রাখার জন্য, হ্যাকিং থেকে মুক্ত রাখার জন্য ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। দু নম্বর যে সুবিধাটি আপনারা পাবেন ব্র্যান্ড অ্যাকাউন্টে সেটি হচ্ছে যে কাউকে চাইলে ম্যানেজার হিসেবে আপনারা অ্যাড করতে পারবেন। আর ম্যানেজার হিসেবে যদি কাউকে অ্যাড করেন তাহলে সেই ম্যানেজার আপনার ইউটিউব চ্যানেলের রক্ষণাবেক্ষণ করতে পারবে। তো চলুন আমরা ভিডিওতে দেখে নিই কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তবে সবার কাছে এখন একটি অনুরোধ থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যথারীতি আমরা চলে আসব ইউটিউবে। ইউটিউব থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস আমরা দুটো মাধ্যমে যেতে পারি, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে আর একটা হচ্ছে সরাসরি সেটিংস থেকে। তো আমরা সরাসরি সেটিংস থেকেই চলে যাই। সেটিংসে আসার পর এখানে সেটিংসে বাম পাশে যেই অপশনগুলো রয়েছে তার মধ্যে একটা অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে মুভ চ্যানেল নামে একটা অপশন রয়েছে সেটিতে ক্লিক করতে পারি। এখানে লেখাই রয়েছে যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আমরা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি চাইবে। তো আমরা পাসওয়ার্ডটি যথারীতি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইল ফোনে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আমরা এন্টার কোড এই অপশনটিতে ক্লিক করব। তো আমি আমার মোবাইল ফোন থেকে আমি সেই কোডটি এখন বের করে এখানে এন্টার করব। আমার মোবাইল ফোনটি হচ্ছে রেডমি নোট 8, সেখানে সেটিংসে যেতে হবে, গুগলে যেতে হবে, তারপর এখান থেকে একটা অ্যাকাউন্ট চুজ করতে হবে, তারপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টসে যেতে হবে, তারপর সেখানে গিয়ে তারপর আমাদেরকে সিকিউরিটি কোডটা বের করে নিতে হবে। তো আমি এই পদ্ধতিতে আমার সিকিউরিটি কোডটা বের করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি সিকিউরিটি কোডটি এবং এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটি পেজ চলে এসছে, তো সেই পেজটিতে দেখানো হচ্ছে যে আমি আমার কোন ব্র্যান্ড অ্যাকাউন্টটিতে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টটি রিপ্লেস করব। তো আমার এখানে একটি রয়েছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো সেই ব্র্যান্ড অ্যাকাউন্টটিতে আমি সিলেক্ট করে দিব। যদি আপনাদের এখানে একাধিক ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকে তাহলে যে ব্র্যান্ড অ্যাকাউন্টটিতে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টটি রিপ্লেস করবেন সেটি অবশ্যই আগে নির্ধারণ করে নেবেন, নির্ধারণ করে তারপর রিপ্লেস ক্লিক করবেন। রিপ্লেস করব সেটিতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে কিছু
ইনস্ট্রাকশন এসছে, অর্থাৎ এই ব্র্যান্ড অ্যাকাউন্টটিতে ট্রান্সফার যদি করে দিই আমরা, তাহলে সেখানে কি কি জিনিসপত্র রিমুভ হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। এখানে প্রথম একটা আমাদের হচ্ছে কমেন্টস দ্যাট ইউ মেড অন ইউটিউব, অর্থাৎ আমি আমার এই ইউটিউব চ্যানেলে যেসব কমেন্টগুলো করেছি সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। এবং ইউ রিপ্লাইস অ্যান্ড থামস আপ অন কমেন্টস, এখানে যে থামস আপ অর্থাৎ যে লাইকগুলো দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং আমার রিপ্লাইগুলো রিমুভ হয়ে যাবে। ইউ সার্চ অ্যান্ড ওয়াচ হিস্ট্রি, আমার যে সার্চ হিস্ট্রিটা রয়েছে এবং ওয়াচ হিস্ট্রিটা রয়েছে সেটাও কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিব, টিকমার্ক দিয়ে দিয়ে আমি এখানে ডিলেট চ্যানেলে অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আরও কিছু অপশন এখানে রয়েছে, অর্থাৎ এটি মুভ করার পর কি কি চেঞ্জেস আসতে পারে সেই বিষয়গুলো এখানে রয়েছে। যেমন এখানে রয়েছে ইউর চ্যানেল নেম অ্যান্ড আইকন উইল বি আপডেটেড অ্যাক্রস ইউটিউব, এখানে চ্যানেল নেম এবং আইকনগুলো ইউটিউবের চিন্তাভাবনা অনুযায়ী, ইউটিউবের প্রয়োজন অনুযায়ী আপডেট হবে। ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে এবং সাম কন্টেন্ট ক্যান নট বি ট্রান্সফারড, অর্থাৎ এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ট্রান্সফারড হবে না। যেমন আমার এখানে যে ইউআরএলটা রয়েছে যেটা আমি সেট করেছি সেটা ট্রান্সফার হবে না, এবং আমি যে কমেন্টগুলো করেছি সেগুলো কিন্তু ট্রান্সফার হবে না বা মুভ হবে না। তো এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনারা সকলেই গুরুত্বের সহিত, সচেতনতার সহিত ভালো করে বুঝে তারপর মুভ করবেন। এখন আমি এখানে মুভ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখন আর এই ইউটিউব চ্যানেলটি সাকসেসফুললি মুভ হয়ে গিয়েছে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে যখন চেক করবেন আপনারা 10-15 মিনিট পর, তখন কিন্তু দেখতে পাবেন যে এটি মুভ হয়ে গিয়েছে। ইউটিউব চ্যানেলকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার পর আমরা চেক করে নিব যে সত্যিকার অর্থে এটি কি কনভার্ট হয়েছে কিনা। সেজন্য আমরা চলে যাব সরাসরি সেটিংসে। সেটিংসে আসার পর এখানে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটি এসছে সেই পেজে আমার এই জিমেলের এগেনস্টে কতটি চ্যানেল রয়েছে সেগুলো এখানে শো করছে। তো এখানে আমার যে প্রথম চ্যানেলটি রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমার এর আগের অ্যাকাউন্টটি ছিল এবং বর্তমানে এই যে নতুন ব্র্যান্ড অ্যাকাউন্টটি রয়েছে সেখানে এটি কনভার্ট হয়ে গিয়েছে। তো এভাবেই চাইলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারেন। পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার পর অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে দেবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।